চট্টে কাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ সহযোগিতা কামনা। পুলিশ প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছেন, গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি সেগুলো যেন আমরা লুকাপাই করি। একটা উৎসবমুখর পরিবেশ, ইনশাআল্লাহ আগামীকাল একটি ঐতিহাসিক এবং সাফল্য মণ্ডিত একটি জনসভা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশের নামে নৈরাজ্য করতে দেয়া হবে না হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। শান্তিপূর্ণ আন্দোলনের নামে আবার যদি সন্ত্রাস করেন, আগুন সন্ত্রাস করেন, জন দুর্ভোগ সৃষ্টি করেন, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। জনগণকে জিম্মি করে রাস্তা কোন সভা সমাবেশ হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী থেকে জাল টাকা তৈরি চক্রের 6 সদস্য আটক, 51 লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ। পুলিশ বলছে নির্বাচনী প্রচারণায় ছড়িয়ে দেয় উদ্দেশ্য। 6 বছরেও শেষ হয়নি কক্সবাজারের বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার বিচার, অভিযুক্তরা জামিনে থাকায় নিরাপত্তাহীনতায় সাক্ষীরা। দেশে অকাল মৃত্যুর সবচেয়ে বড় কারণ হৃদরোগ, রোগীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত চিকিৎসা, রাজধানীর বাইরেও সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বাইশ শর্তে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সকালে ডিএমপিতে সাংবাদিকদের একথা জানান দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চান। সমাবেশের অনুমতির জন্য শনিবার সকাল 11:30টায় ডিএমপি কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় আধা ঘন্টা পর কার্যালয় থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের জানান, 22 শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। রোববার দুপুর 2টায় শুরু করে বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছে। আমাদেরকে অনুমতি দিয়েছেন আগামীকাল 30 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে যেন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ জনসভাটি করতে পারি। এ সমাবেশ থেকে নেতাকর্মীদের আন্দোলনের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জেলে আছেন, তার মুক্তি এবং তাকে নিয়েই আগামী দিনে আমাদের যে নির্বাচনী বৈতরণী পার হওয়া, সব কিছু মিলেই দেশবাসীর সামনে আমাদের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকবে বলে আমরা আশা করছি। এ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সরকার এবং সরকারের কোনো সংস্থা যেন এই যে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, এটা যেন সহযোগিতা করেন। এর আগে প্রথমে 27 ও পরে 29 সেপ্টেম্বর 2 দফায় সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সমাবেশের নামে রাস্তা অবরোধ করে বিএনপিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 72তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন জাতিসংঘ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। 14 দলের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এটি পাল্টা কোনো সমাবেশ নয়, বরং কর্মী সমাবেশ। জনগণকে জিম্মি করে রাস্তা কোনো সভা সমাবেশ হবে না। সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত, প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে মুক্ত মঞ্চ আমরা করে দেব। জাতিসংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশের একটা দল জনগণের কাছে জাতিসংঘের মহাসচিবের নামেও ব্ল্যাকমেইলিং করে, দাওয়াত না পেয়েও বলে বিএনপিকে দাওয়াত করেছে।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা আসবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি। সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলা মোড়া বাজারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল ও মত বিনিময় করেন, সেই সঙ্গে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয়দের সামনে তুলে ধরেন খাদ্যমন্ত্রী। পরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন বানচালের ক্ষমতা কারণেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। আপনাদের অধিকার আছে শান্তিপূর্ণ আন্দোলন করার, সরকার বাধা দেবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরও আপনাদের বাধা দেবে না, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আবার যদি সন্ত্রাস করেন, আগুন সন্ত্রাস করেন, জনদুর্ভোগ সৃষ্টি করেন, মানুষকে হত্যা করেন, মানুষকে জিম্মি করেন, আবার যদি মসজিদে হামলা করেন, আবার যদি সাম্প্রদায়িক বিষবাক্য সরাবার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে, আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই নির্বাচনকে বানচাল করার ক্ষমতা কারো নাই, শক্তি কারো নাই। নির্বাচনে তারা হয়তো বাঁকা পথে হাঁটছেন এখন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো নির্বাচনে আসবেন। আমরা একতরফা নির্বাচন করতে চাই না, আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়েছে জাল টাকার কারবারিরা। রাজধানীর বাউনিয়া এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের 6 সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য পাওয়ার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, আর সেই সুযোগ নিয়েছিল এই চক্রটি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 51 লাখ টাকা মূল্যের জাল মুদ্রা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর বাউনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল মুদ্রা তৈরি করছে একটি চক্র, এমন খবরে শুক্রবার বিকেলে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। বাসায় ঢুকে টাকা বানানোরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয় এক নারী সহ 3 জনকে। পরে তাদের কাছে জাল মুদ্রা কিনতে আসার অভিযোগে গ্রেফতার হয় আরো 2 জন। বাসা থেকে বানানো অবস্থায় উদ্ধার হয় প্রায় 50 লাখ টাকার জাল মুদ্রা। জব্দ করা হয় বিপুল পরিমাণ সরঞ্জাম। এসব সরঞ্জাম দিয়ে আরো 1 কোটি টাকা বানানো সম্ভব ছিল বলে ধারণা পুলিশের। গোয়েন্দা পুলিশের দাবি, এই চক্রের মূল হোতা ইমন টাকা বানানোর কারিগর হিসেবে কাজ করত সুমন নামে একজন। এই সুমন 2012 সালে গোয়েন্দা পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিল। বছর দেড়েক পরে জামিনে বের হয়ে এসে একই কাজে লিপ্ত হয়। আর গ্রেফতার স্বপ্নার দায়িত্ব ছিল গ্রাহকদের কাছে জাল টাকা পৌঁছে দেওয়ার। আমরা প্রতি সপ্তাহে 30-35 লাখ উৎপাদন করি, মাসে 1 কোটি 60 এরকম করে থাকি। যত বড় উৎসব হবে তত ভালো, আর নির্বাচনের সময় এটা হয় লেনদেন বড়। ওর সময় তো অনেক টাকা বাজেট, সব সরকারি লোক বিরোধী লোক সব সময় ওটার তো দরকার, ওটা ওর সময় লেনদেন হয় অনেক বড় বড় লেনদেন হয়। গোয়েন্দা পুলিশ বলছে, এই চক্রের মূল হোতা আবুল হোসেন ইমন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করত, ফলে তার ব্যাপারে তথ্য থাকলেও দীর্ঘদিন সে গ্রেফতার এড়িয়ে চলতে সক্ষম হয়েছে। সামনে জাতীয় নির্বাচন প্রতি জেলা প্রতি ইউনিয়ন প্রতিটা গ্রামে হবে, আর নির্বাচন উপলক্ষে একটা সরগরম অর্থনীতিও থাকবেন, সেই সুযোগে যাতে করে জাল টাকাগুলি ঢুকিয়ে যেতে থাকে, এই কারণে তারা এই বিপুল পরিমাণের, এটা একটা নির্বাচন কেন্দ্রিক তাদেরও পরিকল্পনার অংশই ছিল। ইমনকে আমরা ধরতে পারিনি গত কয়েক বছরে, কারণটা হলো সে যাদেরকে দিয়ে জাল টাকাগুলো বাজারে বিপণন করিয়ে দেয় তারা হলো মহিলা, এবং নির্দিষ্ট সময় পরে মহিলাদেরকে সে বলে রাখে মোবাইলটা অন করে রাখার জন্য। আইন শৃঙ্খলার মানুষরা যদি তাদেরকে ধরেন বা কোনো চেকপোস্টে তারা ধরা পড়েন, তাহলে যে বেসিক কনভারসেশন হতে থাকবে সে ওইটা ওভারহিয়ার করে ফেলে লাপাত্তা হয়ে যেতে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ড পেলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। বিশেষ সময় পরে মহিলাদেরকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রামু, টেকনাফ ও উখিয়ায় বৌদ্ধবিহার ও বসতিতে হামলা, আগুন ও ভয়াবহ লুটপাটের ঘটনার 6 বছর পার হলেও বিচার শেষ না হওয়ায় অসন্তুষ্ট বৌদ্ধ সম্প্রদায়। পাশাপাশি জড়িতদের বেশিরভাগ জামিনে থাকায় ভয়ে অনেক সাক্ষী নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা করছেন। পুলিশ বলছে, ভয়ের কিছুই নেই, সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সুজাউদ্দিন রুবেটের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
2012 সালের 29 সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবিকে কেন্দ্র করে রামুতে ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা। 12টি বৌদ্ধবিহারের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় শতাধিক বসতবাড়ি। একই সঙ্গে হামলার ঘটনা ঘটে উখিয়া ও টেকনাফের 7টি বৌদ্ধবিহারেও। যদিও এক বছরের মধ্যেই সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ও বসতিগুলো পুনর্নির্মাণ করা হয়, এখন এসব ঘটনা ভুলে সব ধর্মের মানুষ আগের মতোই বসবাস করছে। তবে ঘটনার 6 বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে রয়েছে চরম অসন্তুষ্টি। আমাদের যে কিছু ধর্মীয় ট্র্যাডিশনাল যেগুলো হয় এগুলো আমরা বরাবরই মানে বরাবরই সুন্দরভাবে এখন করে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। যেগুলো মামলা হয়েছে এখনো এগুলো পেন্ডিং এ আছে, এখনো এগুলো এখনো পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। যাদেরকে সাক্ষী করা হয়েছিল তারা প্রপারলি সাক্ষী দিতে পারছে না। মামলার বিচার কাজ দীর্ঘসূত্রিতার কারণে সাক্ষীর নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা করছে বলে মনে করছেন এ ধর্মীয় গুরু। সাক্ষীরা যারা আগে প্রত্যক্ষদর্শী ছিল এবং তাদের মধ্যে যে একটা গতি ছিল, আগ্রহ ছিল, এখন বিভিন্ন সমীকরণে কিন্তু তারা খসতে শুরু করেছে সমীকরণ, যার কারণে অনেকেই কিন্তু সাক্ষী দিতে চাচ্ছে না। তবে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানালেন এ ধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ঘটনার পর পর আপনার 19টি মামলা হয়েছে, সবগুলো মামলা যথাযথ তদন্তের পরে চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটা মানবিজ্ঞ আদালতে এখন এটা বিচারাধীন অবস্থায় আছে। সাক্ষীরা যে নিরাপত্তাহীনতায় আছে, এই জাতীয় যদি আমরা এরকম সুনির্দিষ্ট তথ্য পাই আমরা অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়ার অবশ্যই যথাযথ চেষ্টা করব। বৌদ্ধবিহার ও তাদের বসতিতে হামলার ঘটনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে দায়ের করা 19টি মামলায় মোট 15,182 জন আসামির মধ্যে অধিকাংশই জামিনে রয়েছে। আর আপোষে একটি মামলার নিষ্পত্তি ছাড়া ঝুলে আছে বাকি সব মামলার কার্যক্রম। সময় সংবাদ কক্সবাজার। দুপুরের সময়ে আরো থাকছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লোহা বোঝাই লাইটারের জাহাজ ডুবি, খোঁজ মেলেনি 12 নাবিক উক্রুর। মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটেছে। শুধু চলতি মাসে 22 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে গত 9 মাসে নিয়োগ ও বদলি করা হয়েছে 60 জেলা প্রশাসক সহ অনেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। কেউ কেউ বলছেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এত রদবদল হচ্ছে। তবে মাঠ প্রশাসনে এই রদবদলকে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব প্রসূনা শেষের রিপোর্ট। প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে কম বেশি রদবদল ঘটে। কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি নির্বাচনকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব রদবদল করা হয়। তবে এযাবৎকালের সর্বোচ্চ রদবদলের ঘটনা ঘটেছে 2001 সালের নির্বাচনের আগে। অন্যান্য সময়ের মতো এবারও আসন্ন 21 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার পদে রদবদল হচ্ছে। এরই অংশ হিসেবে চলতি মাসেই 22 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া এ মাসেই 41 উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সম্প্রতি 12 জেলায় পুলিশ সুপার পদে রদবদল করা হয়। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে এ ধরনের রদবদল বরাবরই হয়ে আসছে। 2001 এর নির্বাচনে একটা একেবারে ঢালাও পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ তারা এটা নিয়ে বিরাট অভিযোগ করেন। যদি দলীয় সরকারের ইয়েতে নির্বাচন হয়, স্থানীয় প্রশাসন সবসময় যারা প্রশাসনে আছে সেই দলকে সমর্থন করে, সেই ক্ষেত্রে শতভাগ সমতল ভূমি বা লেভেল প্লেইং ফিল্ড এটা হয় না। অনেক সময় স্থানীয় নেতৃবৃন্দ কিংবা সম্ভাব্য প্রার্থীর ইচ্ছাতেই এসব রদবদল হয়ে থাকে বলে মত তাদের। ভোটে প্রশাসন এমনকি জুডিশিয়ারিরও একটা বড় ভূমিকা থাকে, তো এই জন্যই রদবদল এগুলি সম্পর্কে উৎসাহ নেই। সরকার এখানে কোনো চাপ দিবে না, কিছু দিবে না। সরকার বলবে যে তোমরা কি বলে স্বাধীন ভাবে সুন্দর ভাবে সুচারুরূপে নির্বাচন করো, কিন্তু তাদের কাছে সুচারুরূপে নির্বাচন মানেই হচ্ছে যে সরকারকে একটু সাপোর্ট দেওয়া। যেখানে আমার ক্ষতি হওয়ার ইয়ে আছে সেখানে আমার আমার স্বার্থটাই, আমার দলের স্বার্থটাই প্রাধান্য পাবে। তবে প্রশাসনের এসব রদবদলকে চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে জনপ্রশাসন সচিব জানান জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচনের আগে রদবদল করা হয়। নির্বাচনের আগে যে বিষয়টি হয় যে আমরা জনপ্রশাসনের জন্য, জনগণের স্বার্থের জন্য যেটি প্রয়োজন সেটি করা হয়, এটা ব্যতিক্রম কোনো কিছু বিষয় না। যেমন একটি জায়গায় দেখা গেল যে জেলা প্রশাসক অসুস্থ, সেই ক্ষেত্রে তাকে উদ্ধার করা একেবারেই প্রয়োজন হয়ে পড়ে,
অথবা দেখা গেছে যে ওই এলাকায় তিনি যে জনগণ তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটাতে পারছেন না, সেই ক্ষেত্রে তো বদলি হতেই পারে। আসন্ন নির্বাচনের আগে জেলা প্রশাসক সহ এসব পদে আরো রদবদলের সম্ভাবনার কথাও জানান তিনি। বিভিন্ন কারণে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক দশকের ব্যবধানে অকাল মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ সপ্তম থেকে প্রথম স্থানে উঠে এসেছে। বিগত বছরগুলোতে সব বয়সী হৃদরোগের সংখ্যা কয়েক গুণ বাড়লেও বাড়েনি হৃদরোগের পর্যাপ্ত সেবা। এ অবস্থায় রাজধানী নির্ভর এই সেবা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। তবে জীবনযাত্রায় পরিবর্তন ও সর্বোপরি ব্যাপক সচেতনতা বাড়ানোর মাধ্যমেই অকাল মৃত্যু বন্ধ করা সম্ভব বলে মত তাদের। বিশ্ব হার্ট দিবসে মুজাহিদ শুভর রিপোর্ট। ধূমপানের কাছে ধরাশায়ী নিজামুদ্দিন প্রবাস জীবনে কাজের ফাঁকে প্রতিদিন অন্তত 20টি সিগারেটে অভ্যস্ত হয়ে পড়েন। হার্টে 3টি ব্লক নিয়ে দেশে ফিরে এখন হাসপাতালে ভর্তি তিনি। বাইপাস সার্জারির পর এখন কিছুটা সুস্থ হলেও ঝুঁকিমুক্ত নয় তার জীবন। আর্থিক মানসিক সব দিকে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সেই নেক্সট জেনারেশন যারা আছে তারা সিগারেট থেকে মুক্ত থাকুক। এমন অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে হাসপাতালে শয্যাশায়ী হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি বড় বড় সার্জারির মাধ্যমে সাময়িক মুক্তি মিললেও মৃত্যু ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না অনেকেই। 3টে ব্লক, একটা হচ্ছে 99%, 2টা 90 ঊর্ধ্বে। হার্টের ফুটোরা বন্ধ করার জন্য 1,35,000 টাকা খরচ হয়েছে। তবে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে অনেকে আবার সতর্ক জীবনযাপন করছেন। প্রকৃতির মধ্যে আসার জন্য, ওদেরকে নিয়ে ব্যায়াম করার জন্য, যাতে করে আমরা হৃদরোগ সহ অন্যান্য রোগগুলো থেকে ঝুঁকি মুক্ত থাকতে পারি। রেগুলার হাঁটছি, ওজন কমছে, তারপর হৃদরোগের থেকে যে ভয়টা আগের চেয়ে অনেক কমে আসছে আর কি। হৃদরোগের চিকিৎসা রাজধানীর বাইরে ছড়িয়ে দিতে পর্যাপ্ত সেবার পাশাপাশি সহায়ক জনশক্তি তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। 40 থেকে 60 বছরের ভিতরে তারা হয় মারা যায়, নাহলে ক্রনিক্যালি ইল হয়, যখন তার ফ্যামিলির জন্য, জাতির জন্য অনেক কিছু করতে পারে। বেঁচেও যদি থাকে তাহলে সে একজন নর্মাল মানুষের মতো, তার কাজের আউটপুট হবে না। গত 7 বছরে বিভিন্ন হাসপাতালে 41.3% পর্যন্ত বেড়েছে হৃদরোগীর সংখ্যা, কিন্তু সেই হারে বাড়েনি চিকিৎসক, নার্স, শয্যা সংখ্যা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন হৃদরোগ থেকে বাঁচতে তামাক ও চর্বিযুক্ত খাবার বর্জন, নিয়মিত কায়িক পরিশ্রম সহ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে, তবে জাহাজের নাবিক ও ক্রুদের অবস্থা জানা যায়নি। সকালে বন্দরের বহির্নোঙরে এই দুর্ঘটনা ঘটে। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায় বন্দরে আলফা অ্যাঙ্কারেজ অবস্থান নিয়ে জাহাজ থেকে আমদানি করা লোহার স্ক্র্যাপ রড লোড করছিল চর সোহাইল নামে লাইটার জাহাজের শ্রমিকরা। হঠাৎ জাহাজটি একদিকে কাত হয়ে ডুবে যায়। জাহাজে থাকা 12 জন নাবিক ও ক্রুদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যশোরে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 12টার দিকে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সোহাগ হোসেন। ঘটনাস্থলে পৌঁছালে 4 থেকে 5 জন লোক ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তারা সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে সোহেলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওইখানে বসে যারা মারছে তারা মদ খাইছে, তারা সিপ খাইছে, খাই ওইখানে মারিয়ে তারা আমার ভাইরা রেখে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তথ্য পেয়েছি। আশা করি আসামিরা খুব দ্রুতই গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় আসবে। লাশ আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। নাব্যসংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিবুলিয়া নৌরুট বন্ধ থাকায় আজও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। এতে দুর্ভোগে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট চরম আকার ধারণ করায় মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাতে এ ব্যবস্থা নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে 400+ যানবাহন। এ অবস্থায় বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় চাপ বেড়েছে মানিকগঞ্জ ও রাজবাড়ির পাটুরিয়া দৌলুদিয়া ফেরিঘাটে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আছে 600+ যানবাহন। দুপুরের সময়ে আরো থাকছে আবারও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মৌখিক আশ্বাস মিয়ানমারের। জাতিসংঘে জানালো প্রত্যাবাসনের প্রস্তুতির কথা, এড়িয়ে গেল নির্যাতন প্রসঙ্গ। অতিরিক্ত যোগান থাকায় রাজধানীর পাইকারি বাজারে কমতির দিকে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। চালের আড়তদাররা বলছেন, আউশ চাল বাজারে আসায় অন্যান্য চালের দর কেজিতে 1-2 টাকা কমেছে। পেঁয়াজ, আদা ও রসুনের দামও কমতির দিকে। খোলা সয়াবিন ও ডালের দর স্থিতিশীল রয়েছে। দুর্গাপূজার আগে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থানে আউশ ধান কাটা চলছে। এরই মধ্যে মোহাম্মদপুর পাইকারি মার্কেটে আসতে শুরু করেছে নতুন চাল। পাইকাররা বলছেন, বাম্পার ফলন হয় এবার পর্যাপ্ত চাল মিলবে। বাজার ঘুরে দেখা গেল আউশ চাল বিক্রি হচ্ছে 36-37 টাকা কেজি দরে। এছাড়া মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 48-50 টাকা, আটাশ প্রতি কেজি 40-41 টাকা, সোনা 36-38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বেচা বিক্রি কিছুটা কম বলে জানালেন পাইকাররা। ভাদ্র পাইজম একটা আসে, পাইজমটা আসার সাথে পাইজমের বাজারটা প্রতি কেজিতে পুরানের তুলনায় 2-3 টাকা নিম্ন দরে বিক্রি হচ্ছে। আটা হিসাব 40-41 টাকা, সোনা চাল যেগুলি এটা হলো আপনার 36-38 টাকার মধ্যে। সরবরাহ বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের, কেজিতে 2 টাকা কমে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 18-20 টাকা। আমদানি করা রসুনের দামও কেজিতে কমেছে 2-3 টাকা। দুর্গাপূজার আগে দাম বাড়বে না বলে জানালেন ব্যবসায়ীরা। আদা রসুন সব কিছুর দাম কম। রসুন বেচতেছি 35-36 টাকা, আদা বেচতেছি 85-90 টাকা। দুর্গাপূজা আমাদের পেজে বাজার বাড়ার চিন্তা ভাবনা নেই, কারণ আগে গোডাউন স্টক করে রাখে বড় বড় বাড়িরা। ডালের বাজার স্থিতিশীল। দেশি মসুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 75-76 টাকা, আর আমদানি করা মসুর বিক্রি হচ্ছে 46 টাকা কেজি দরে। কমেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। মোটা ডালগুলো বিক্রি করছে 48, এই সপ্তাহে বিক্রি করতেছি 46 টাকা, আর মুগ ডাল বিক্রি করতেছি চিকনগুলা 90 টাকা, মোটাগুলা 75 টাকা। 86 টাকা কেজি বিক্রি করতেছি আমরা লুজ, পাম অয়েল 62 টাকা, সুপার 65 টাকা। মন্দাভাব মশলার বাজারেও। এলাচ প্রতি কেজি মানভেদে বিক্রি হচ্ছে 1650-2000 টাকায়, লবঙ্গ 1000-1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতির রশি টানাটানিতে এক বছর ধরে বিদ্যুৎবিহীন খুলনার পুটিমারি গ্রামের 1500 পরিবার। বিদ্যুতের অভাবে স্থবির হয়ে পড়েছে বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের গ্রামটির স্বাভাবিক জীবনযাপন। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি চালাচালি করেও কোনো সুরাহা মিলছে না। তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘরে বাতি ঝুলছে কিন্তু আলো জ্বলছে না, টিভি আছে কিন্তু ছবি দেখা যায় না, ফ্রিজ আছে কিন্তু মাছ মাংস রাখা যায় না, বাইরের রাস্তায় বিদ্যুতের খুঁটি ও তার টানানো আছে, সেখানে রয়েছে বিদ্যুতের সরবরাহ, কিন্তু কারো বাড়িতে বিদ্যুতের দেখা যাচ্ছে না। এমন চিত্র খুলনার বটিয়াঘাটা উপজেলার পুটিমারি গ্রাম ও আশপাশ এলাকার। কিছু বাড়িতে সংযোগ দেওয়া হলেও 2.5 মাস পর তা খুলে নেওয়া হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। 1-2 সপ্তাহ করে 1 বছর পার হয়েছে, কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না কারো ঘরে, বাড়িতে বা দোকানে। এলাকাবাসীর চাহিদার কথা বিবেচনা করে সিটি কর্পোরেশনের আওতাধীন না হলেও বটিয়াঘাটা উপজেলার আওতাধীন ওই এলাকায় বিদ্যুতের লাইন টানে ওজোপাটিকো, কিন্তু বাচ্চাদে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ সংযোগ না পেয়ে সেখানকার প্রায় 1500-এরও বেশি পরিবার দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। বিদ্যুৎ তো খালি রোডেই দিয়ে রয়েছে, আমরা ঘরে ঘরে পাচ্ছি না, ব্যবহার করতে পারতেছি না। অফিসিয়াল ভাবে তো অসুবিধা আছে, আমরা উঠে নিয়ে যাব, এই কথা বলে প্রতিটা বাড়ির থেকে মেটা উঠে আমরা এত অসুবিধায় আছি এই কারেন্টের জন্য। এটা ধারণার বাইরে দিয়ে একটা জিনিস যদি নিয়ে যায় তখন কত খারাপ লাগে। দাবি করি যত শিগগির পারে আমাদের যেন বিদ্যুৎটা ঘরে ঘরে আসে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, ওজোপাটিকো কর্তৃপক্ষকে পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত এলাকায় সংযোগ প্রদানে আপত্তি জানানো সত্ত্বেও সংযোগ প্রদান করেছে, পরে মন্ত্রণালয়ের আদেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মিনিস্ট্রি জানানোর পরে এটা কাজটা বন্ধ হয়ে
থাকে, যে কারণে অনেক ফ্যামিলি বিদ্যুৎ পাচ্ছেন না। অন্যদিকে সাধারণ মানুষের প্রয়োজনে বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে বলে জানান ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক আছে যে আসলে এই জায়গাটা কাদের হবে, এটা আমরা নিয়ন্ত্রণ করবো নাকি পল্লী বিদ্যুৎ করবে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড যদি সেখান থেকে তাদের কোনো ব্যাপারে কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এখনই সংযোগ দিয়ে দিতে পারি। এলাকাবাসী সূত্রে জানা যায় মঠিয়াঘাটার মাথাভাঙ্গা মৌজার পুটিমারি পশ্চিমপাড়া উত্তরপাড়া ও রায়পাড়া মিলিয়ে 1500 বেশি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রত্যাশা করলেও এই বিষয়ে নির্বাচন কমিশন নতুন করে আলোচনার কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। সকালে চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সারা বাংলাদেশের প্রস্তুতি হিসাবে আমরা শতকরা 80% ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি, বাকি 20% প্রস্তুতি হবে তফসিল ঘোষণার পরে, এবং আমরা আশা করছি যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আমাদের বিশেষ কোনো উদ্যোগ থাকবে না, ইতিপূর্বে আমরা তাদের নিয়ে অনেক সংলাপ করেছি এবং ওখানেও আমরা তাদেরকে অনুরোধ করেছি যে রাজনৈতিক দল হিসাবে যাতে সকলে যাতে নির্বাচন অংশগ্রহণ করে। না, এটা এখনও সময় আসেনি, সেটা যখন তফসিল ঘোষণা করা হবে তখন মাননীয় নির্বাচন কমিশনাররা বসে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় কুমিল্লা 6 আসনে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ নেতাদের আশা, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থেই আসনটি তাদের দখলে থাকবে, আর আসন পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর সংসদের বাইরে থাকা দল বিএনপি। বাহের রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা সদর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 6 আসন ভোটের রাজনীতিতে আসনটিতে বিএনপির অবস্থান অনেকটা শক্ত। এই আসনে বিএনপি 5 বার, আওয়ামী লীগ 3 বার ও জাতীয় পার্টি জয় পেয়েছে 2 বার। 1973 প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক খোরশেদ আলম বিজয়ী হলেও দীর্ঘ 34 বছর আসনটি বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের দখলে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আকম বাহাউদ্দিন বাহার আসনটি পুনরুদ্ধারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ অবস্থায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আবারও বেছে নেবেন নৌকার প্রার্থীকে। নির্বাচনের যে প্রক্রিয়া, আমরা সারা বছরই মানুষে কাজ করি, সেখানে নির্বাচন আসলে স্পেশাল কোনো ভূমিকা রাখা লাগবে বলে আমার মনে হয় না। আসনটি পুনরুদ্ধারে মরিয়া সংসদের বাইরে থাকা দল বিএনপি। দলীয় নানা কর্মসূচিতে ব্যস্ত থাকলেও আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সবসময় বিএনপি পাস করেছে, শুধু 2008 বিভিন্ন চক্রান্ত করে ফেল করানো হয়েছে অল্প ভোটের ব্যবধানে। ইনশাল্লাহ আবার আমরা পুনরুদ্ধার করবো এবার নির্বাচনে। এদিকে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন সৎ ও যোগ্য ব্যক্তিকেই আগামী নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান ভোটাররা। এমন প্রতিনিধি চাই যে মানুষের ভালো করবে, মানুষের উন্নয়ন করবে। একটা ভালো লোক আসুক, এটাই আমি চাই, যে নাকি দেশকে সন্ত্রাসমুক্ত করবে, মাদক মুক্ত করবে, সৎ হবে, তাকে ভোট দিতে চাই। এমন প্রতিনিধি চাই যে কিনা নারীদের ক্ষমতায়ন বাস্তবায়ন করবে। কুমিল্লা 6 আসনে ভোটার প্রায় 416,701 জন। সময় সংবাদ, কুমিল্লা। 15টি ক্লাব নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো স্ট্যামফোর্ড ক্লাব ফেয়ার 2018। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামানুর উপস্থিত ছিলেন। বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে নানা বিষয়ে জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম সহ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকি উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও শিক্ষার্থীরা স্ট্যামফোর্ড ক্লাব ফেয়ারে অংশ নেন। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 22 শর্তে কাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি নৈরাজ্য করতে দেয়া হবে না হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। রাজধানী থেকে জাল টাকা তৈরি চক্রের 6 সদস্য আটক, 51 লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ। পুলিশ বলছে নির্বাচনী প্রচারণায় ছড়িয়ে দেয় উদ্দেশ্য।
দেশে অকাল মৃত্যুর সবচেয়ে বড় কারণ হৃদরোগ। রোগীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত চিকিৎসা। রাজধানীর বাইরেও সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।